উপকূল অতিক্রম করা শুরু করেছে ঘূর্ণিঝড় মিথিলি। এজন্য চট্টগ্রাম ও কক্সবাজারে জারি রয়েছে 6 নম্বর বিপদ সংকেত। এর প্রভাবে বন্দর নগরীতে রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের প্রভাবে নগরীর চকবাজার ফুলতলা এলাকা সহ কয়েকটি নিচু এলাকায় পানি জমে গেছে। তাতে দোকানপাট বসত ঘরে পানি উঠে ভোগান্তিতে পড়েন এসব এলাকার মানুষ। বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় রাত থেকেই মাইকিং করে ঝুঁকিপূর্ণ বসতি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ করছে প্রশাসন। সতর্ক করা হচ্ছে এলেপল্লি সহ নদী ও সাগর তীরবর্তী বসতিগুলোতেও। বন্দরে জারি করা হয়েছে অ্যালার্ট 3। বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। জেটিতে অবস্থানরত 22টি জাহাজকে গভীর সাগরে এবং লাইটার জাহাজগুলোকে কর্ণফুলীর উজানে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা মাইকিং করেছি এবং পাশাপাশি পাহাড়ের যে ঝুঁকিপূর্ণ অঞ্চল রয়েছে সেই ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে আমরা যারা রয়েছে তাদেরকে আমরা পাহাড় থেকে সরিয়ে এনে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছি। আমাদের চট্টগ্রাম মহানগরে 19টি আশ্রয়কেন্দ্র রয়েছে, সেই 19টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে আমরা মাইকিং করেছি এবং যারা আপনার সমুদ্র গিয়েছে তাদেরকে আমরা ফেরত আনার জন্য এবং যারা যাবে প্রস্তুতি নিয়েছি তাদেরকে আমরা বারণ করেছি। এবং আমাদের যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলো খোলা রয়েছে এবং সেইখানে আমরা শুকনো খাবার থেকে শুরু করে সব ধরনের সুবিধা আমরা রেখেছি, ঔষধ রেখেছি। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ বিষয়ে আরো জানাতে মাঝিরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, ঘূর্ণিঝড় মিধিলি যখন অতিক্রম করছে তখন কিন্তু এর প্রভাব চট্টগ্রামে কিছুটা পড়ছে এবং রাত থেকে হওয়া যে থেমে থেমে বৃষ্টি সেটি কিন্তু এখনও অব্যাহত আছে। যদিও রাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা বেশি ছিল, সকাল থেকে সে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, তবে তার সাথে কিছুক্ষণ পরপর যে দমকা হাওয়া সে দমকা হাওয়া কিন্তু এখনও বইছে। এবং এই যে পুরো উপকূলীয় অঞ্চলকে যেহেতু সতর্কতার আওতায় নিয়ে আসা হয়েছে সেই হিসেবে যে চট্টগ্রামের উপকূলবাসীকে কিন্তু ইতোমধ্যে সরে যাওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং বন্দরের কথা যদি একটু বলি, যেটি আপনি বলেছেন অ্যালার্ট 3 জারি করা হয়েছে এবং সব ধরনের পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে। এবং এছাড়া যে 22টি জাহাজ সেটিকে তাদেরকে বহির্নোঙ্গরে চলে যাওয়ার জন্য বলা হয়েছে এবং এছাড়া যে অন্য জাহাজগুলো আছে সেগুলো কিন্তু এখন যে উজানে সেদিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। তবে এই যে একটি বিষয় আশঙ্কা থাকে সেটি হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে টানা, সেক্ষেত্রে কিন্তু পাহাড় ধসের একটি আশঙ্কা কিন্তু থেকে যায়। সেই পাহাড় ধসের আশঙ্কা থেকে কিন্তু মানুষজনকে সরে যাওয়ার জন্য যদিও নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আমরা অতীত অভিজ্ঞতা বলে আসলে সে অর্থে মানুষজন তেমন একটা সরেনি। এছাড়া আরেকটু যদি বলি যে রাতের যে বৃষ্টি সে বৃষ্টি এখনও যেভাবে অব্যাহত আছে, সে বৃষ্টি যদি এভাবে অব্যাহত থাকে সাথে যদি জোয়ার হয় সেক্ষেত্রে কিন্তু নগরীর আরও বেশ কিছু নিচু জায়গা আছে যেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার যে আশঙ্কা সে আশঙ্কা রয়েছে। এবং এছাড়া সার্বিক যে প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সে প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে এবং যেটি প্রশাসনের পক্ষ থেকে বলছে তারা যে কোনো ধরনের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি এড়াতে তারা সর্বাত্মক প্রস্তুত রয়েছেন এবং যে সেন্টারগুলো আছে আশ্রয়কেন্দ্র সেগুলোতেও কিন্তু পর্যাপ্ত শুকনো পানি এবং বিশুদ্ধ খাবার পানি যেগুলো সেগুলো মজুদ রাখা হয়েছে। সাধারণ মানুষকে কিন্তু বারবার উদ্বুদ্ধ করা হচ্ছে তারা যেন সামান্য পরিমাণ ঝুঁকি দেখলে কিন্তু যেন ওই যে আশ্রয়কেন্দ্র সে আশ্রয়কেন্দ্রে যেন আশ্রয় নেয় সে বিষয়টি বারবার জোর দিচ্ছেন। কাকলি ইবেন, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় মিথিলির সর্বশেষ খবর জানাতে মাঝিরঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মির।